প্রিয় নয়নতারা মৎস্য হ্যাচারি পক্ষ থেকে সকল দেশবাসী ও মৎস্য চাষী ভাইদের প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা এই শীতকালে এই দেশি শিং মাছ কীভাবে চাষ করলে লাভবান হতে পারবেন এবং এই দেশি শিং মাছ চাষকে এই শীতে আপনারা মাছগুলো ভাইরাস মুক্ত এবং ঘাউ মুক্ত থাকা যাবে এইসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য এবং কিছু পরামর্শ দেব তার আগে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যাতে করে নতুন করে আপডেট ভিডিও আপনারা পেতে পারেন তবে দেখুন আমাদের এই মাছের পনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো আমরা এই টাইপের পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হ্যাসারি থেকে এসে নিয়েও যেতে পারবেন এ হলো অরিজিনাল দেশি শিং মাছ আপনারা এই শীতকালে শিং মাছগুলো যদি কাপজাতীয় মাছের সাথে চাষ করেন রুই মিরকা মাছের সাথে যদি মিশ্র চাষ করেন তাহলে আপনারা ঘাউ এবং ভাইরাস থেকে বিরত থাকবে এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা লাভবান হতে পারবেন এবং এককভাবে যারা চাষ করেছেন তারা অবশ্যই এক শিং মাছের সাথে রুই মাছ মির্কা কাতল এগুলো প্রতি প্রতিশতকে দশ থেকে বারো পিস করে আপনারা দিয়ে দিবেন এই শীতকালে শুধু এটা শীতের জন্য যার কারণে মাছে ভাইরাস এবং ঘাউ হবে না আপনারা ব্যাকটেরিয়ার থেকে মুক্ত থাকবেন তো খাবার হিসাবে আপনারা বিকালে খাবার দিবেন রোদ্র উঠে সময় দুই টাইম খাবার দিবেন আর খাবার অবশ্যই কমিয়ে দিবেন আর এক মাস পর পর চুন পটাশ লবণ প্রয়োগ করবেন অবশ্যই